নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করবো। সাপ্তাহিক রাশিফল বলতে 20 তারিখ টু 26 মে, অর্থাৎ 20 মে টু 26 মে, এই সারা সপ্তাহে আমাদের 12 রাশি কিরম যাবে সেটা নিয়ে আলোচনা। এবং এই সময় বলে রাখি, এই সপ্তাহটা কিন্তু মালব্য যোগের আন্ডারে আমরা 12 রাশি পড়ছি। কেন মালব্য যোগ হচ্ছে? শুক্র তার নিজ গ্রহে অর্থাৎ বৃষ রাশিতে মালব্য যোগ তৈরি করেছে। এই মালব্য যোগ হওয়াতে এবং শনি তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় চরণে পড়েছে, এই জন্য আমাদের কিন্তু 12 রাশির উপর পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এই হলো মোটামুটি ট্রানজিটটা। এবার একটু বলে রাখি 12টা গ্রহটা কিরকম। মঙ্গল রাহু বসে আছে মীন রাশিতে, শনি বসে আছে কুম্ভ রাশিতে, পূর্ব ভাদ্রপদের নক্ষত্রের সেকেন্ড হাউসে, মানে দ্বিতীয় পদে, দ্বিতীয় চরণে যাকে বলে। এবং চন্দ্র আর কেতু কম্বাইন্ডে বসে আছে কন্যা রাশিতে। চন্দ্র মানে কন্যা রাশির সাথে কেতুর সাথে কন্যা রাশিতে রয়েছে, এটা কুইক মুভিং বা আড়াই দিন অন্তর অন্তর চেঞ্জ। আর বুধ রয়েছে এই মুহূর্তে মেষ রাশিতে, আর শুক্র বৃষ রাশিতে বৃহস্পতির সাথে যুতি হয়ে রয়েছে, সাথে রবি। সুতরাং এই হলো 9টা গ্রহ। এরপর এই 9টা গ্রহের উপর আমাদের 12 রাশির উপর সারাটা সপ্তাহ কী এফেক্ট দেয় সেটা আলোচনা। তার আগে বলে রাখি, আমি 12 রাশি বলার আগে, যে যারা অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছে যে পার্থ একে আমরা চ্যানেলে পাবো, কোথায় পাবো, আমি অবশ্যই বলছি, প্রথম প্রথম তো আমি পরপর থেকে বলি, যাদের ডেট অফ বার্থ আছে বা নেই তারা প্রত্যেক মাসে যোগাযোগ করতে পারেন। অনেকে আমাকে ফোন করছেন বা মেসেজে দিচ্ছেন যে হয়তো সে কৌতূহল বসে জিজ্ঞেস করছে, আমি যেহেতু হাতের কথা বলছি যে আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনি হাত দেখে বা মুখ দেখে প্রেডিকশনটা হবে। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো মজা করেও লিখেছেন যে আমাদের যাদের হাত নিরাত তাহলে তাদের প্রেডিকশনটা কী হবে। শুনুন, অ্যাস্ট্রোলজিতে শুধু হাত আর মুখ আর ডেট অফ বার্থ দিয়ে শুধু প্রেডিকশন হয় না। অ্যাস্ট্রোলজির যতগুলো সিস্টেম আছে, আপনাদের বড় জনের আশীর্বাদে বা আমার বাবা মার আমার গুরুদেবের আশীর্বাদে আমি ততগুলো এই রপ্ত করে এসেছি। কিন্তু এই মিডিয়াতে যারা আমাকে মিডিয়াতে এতদিন দেখেননি, অনেক আমি যা আগে যখন আমি একদম নিজের মতো নিজে প্র্যাকটিস করছিলাম মিডিয়াতে, আমি মানে 17 সাল থেকে 16 সাল থেকে এসেছি, তার আগে যখন নিজস্ব প্র্যাকটিস করছিলাম, আমি তার আগে কিন্তু এই প্রফেশন 27 বছর ধরে উগড়ে নিয়েছি এতদিন মানে হওয়াতে। সুতরাং অ্যাস্ট্রোলজির যে হাত যদি না থাকে বা আপনার যে কারো মুখের ছবি না পাঠাতে পারেন, ইমিডিয়েট মুখের ছবি বা কারোর ডেট অফ বার্থ না থাকে, কুছ পরোয়া নেই, আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় অ্যাস্ট্রোলজিতে আপনি আপনার ভবিষ্যৎ অতি জানতে পারেন, একদম এইভাবেই বলছি। সুতরাং এইটাকে অ্যাস্ট্রোলজি থেকে ছেলে খেলার জায়গায় নিয়ে গিয়ে জিনিসটাকে ভুল ভ্রান্তিভাবে আপনি ইয়ে করেন না, এস্টাবলিশ করেন না। কে আপনাকে কি বোঝে সে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলছি অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো সিস্টেম আছে যা আপনার হাত দেখে বোঝানো যদি না হয়, আপনার পাটা দেখে বোঝানো যায়, আপনি কোন সময় আমার চেম্বারে ঢুকছেন, কোন সময় আপনি ফোন করছেন, এগুলোর উপরে একটা অ্যাস্ট্রোলজি বিচার হয়, এগুলোর উপরে অ্যাস্ট্রোলজি বিচার হয়। আপনি যে ভুল ডেট অফ বার্থ আমাকে দিয়ে দেন, তারপরেও কিন্তু আমি ধরতে পারবো যে আপনি ভুল দিচ্ছেন না ঠিক দিচ্ছেন। এইগুলো কিন্তু আমি আলোচনা, এগুলো আমি কন্ট্রাডিকশন কোনো আলোচনা আমি যাচ্ছি না, কারণ এগুলো করলে আপনার অনেকের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে, পার্থ এগুলো আবার কি কন্ট্রোভার্সির মধ্যে চলে যাচ্ছে সেটা নয়। আর যেটা হচ্ছে, যারা আমাকে অনলাইনে প্রেডিকশন দিতে, অনলাইনে প্রেডিকশন বলুন বা চেম্বারে বলুন অফলাইনে বলুন, আমার দেখুন স্ক্রলটা একদম নিচে রয়েছে, প্রত্যেকটা নাম্বার বড় করে রয়েছে। আর যারা 106 আমাকে অনেক সময় ফোনে পাচ্ছেন না, আমাকে আজকেও অনেকে মেসেজ করেছেন, এইটা আপনি যখন পাবেন না, ওটা অনেক সময় বিএসএনএল ডিস্টার্বের জন্য হয়ে যায় বা আমার যাদের কাছে ফোনটা থাকে তার অনেক সময় এমন জায়গায় থাকে যে নট রিচেবল হয়ে যায়, এটা যেন এত ওরিড হবেন না। এই যে আমার আরেকটা যে নাম্বার রয়েছে 8910972, এই নাম্বারটায় আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে বা আপনি কলিং করে আপনি পুরো ব্যাপারটাই জানতে পারবেন। আপনি অনলাইনে প্রেডিকশন নিন বা অফলাইনে বা চেম্বারে এসে প্রেডিকশন নিন, এটা হলো আপনাদের কাছে একটা ক্লিয়ার করে দিলাম। আর এই যে প্রোগ্রামটা আপনারা দিগদর্শন চ্যানেলে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা অলরেডি অনেকেই জেনে গেছেন আমার যে একটা নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র বলে রয়েছে, আপনারা অনেকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা অনেকে হয়তো নোটিফিকেশান বেলটা অন করে রেখে, কিন্তু যারা করেননি, যারা এখনও নোটিফিকেশান বেলটা অন করেননি বা সাবস্ক্রাইব করেন, তারাও করে রাখুন আমার দিগদর্শন মন্ত্র। যেমনি একটা দিগদর্শন, আরেকটা হচ্ছে দিগদর্শন মন্ত্রের আরেকটা চ্যানেল রয়েছে, সেটাকেও যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখেন, প্রত্যেকটা নতুনত্ব প্রোগ্রাম ট্রানজিট নিয়ে বলুন বা কিছু তন্ত্র ডিসকাশন, আমি যতটা তন্ত্র ডিসকাশন না করলে ততটা আমি করি, এই আলোচনাগুলো আপনি জানতে পারবেন। আর দৈনন্দিন রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল সমস্ত কিছু আপনি দিগদর্শন চ্যানেলে পাবেন, কিছু উপাচারগুলো আপনি দিগদর্শন মন্ত্রতে পাবেন। সুতরাং আপনার যেরকম আপনার আরও কিছু যদি জানতে চান, কীরকম আপনি কীরকম টেস্টের আইটেম, কীরকম প্রোগ্রাম চাইছেন,
আমার কমেন্টসে বা আপনার হোয়াটসঅ্যাপে আপনি লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই চাহিদা পূরণ করার জন্য। আমি চাই আপনার নতুনত্ব কিছু প্রোগ্রাম যদি শুনতে চান আমি সেরকম কিছু ডিসকাশন আপনাদের করবো। কারণ আপনারা যখন দেখছেন দৈনন্দিন আপনারা নিচ্ছেন আমার দৈনন্দিন প্রোগ্রামগুলো বা আপনার সাপ্তাহিক প্রোগ্রামটা আমার নিচ্ছেন বা মাসিক, আমি তার জন্য আপনাদের সেটা আরও বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করছি, বা ট্রানজিটগুলো আপনারা যখন নিচ্ছেন ভালো লাগছে আপনাদের সেই জন্য ওগুলো আরও বেশি বেশি করে আপনার দিই। যদি আরও কিছু নতুনত্ব আপনাদের শুনতে ইচ্ছা করে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে পাঠাবেন বা আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, আমার যারা ভাইয়েরা আছে বা বোনেরা আছে সেগুলো দেখে আমাকে মেসেজ করলে আমি সেগুলো নিয়ে আপনাদের এই মিডিয়াতেই ডিসকাশন করব। এবার আসবো সারাটা সপ্তাহ বারো রাশির কেমন দিয়ে সেটাই আলোচনা। মকর রাশি, মকর রাশিকে বলবো এই সপ্তাহে রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে সাবধান, কাউ সে কথাবার্তা বলতে সাবধান, ফিনান্সের ব্যাপারে কোনো কারণে ইনভেস্ট বা কাউকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে সাবধান। এবারে ডিটেলে বলি, গাড়ি চালাতে সাবধান, গাড়িতে কোনো চোটা লাগবে আপনি পড়ে যেতে পারেন, বাথরুমে পড়ে যেতে পারেন, হাত পায়ে কোনো চোটা লাগবে, পুরোনো কোনো ক্লায়েন্টের থেকে আপনার কিন্তু লাভ, আপনি ব্যবসা যদি করে থাকেন পুরোনো ক্লায়েন্ট ফিরে আসতে পারেন, পুরোনো ক্লায়েন্টে আপনার লাভ হতে পারে এবং ছোটোখাটো ধনলাভ হবে, কিন্তু বারে বারে আপনার নকিং করতে আপনি বসে থাকলে কিন্তু হবে না, স্ট্রাগল করতে হবে, সাথে অনেক বারবার ঘুরতে হবে, বারবার নক করতে হবে, হতাশ হয়ে চলবে না। সিনিয়রের স্যার আপনি কর্মজীবী করে থাকেন বা আপনার যে কোনো মহাজন থাকে তাদের সাথে কোনো বাদ বিবাদ হতে পারে, এই যে মনটা একটু অশান্ত হতে পারে, টেনশনটা বাড়বে, ব্যস্ততা প্রচণ্ড থাকবে, কোনো অনুষ্ঠানে যেতে পারেন, কোনো সামাজিক অনুষ্ঠানে কোনো পার্টি প্রোগ্রামে কোনো ফাংশনে যেতে পারেন, সেখানে যথেষ্ট ভালোভাবে লোকের সাথে যোগাযোগ হবে এবং আপনার পার্টনারের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব, আপনি বিবাহিত হন যে পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব, আপনি স্টুডেন্ট হয়েছে মকর রাশি অবশ্যই পড়ায় কনসে পড়ায় মন বসবে না, বন্ধুবান্ধব নিয়ে বেশি ইন্টারেস্ট আছে সেগুলো অবশ্যই মোবাইলটাকে অ্যাভয়েড করে এগুলো কাজে মন দিয়ে, নাহলে কিন্তু রেজাল্টের উপর ডিস্টার্ব আসবে। আপনার পার্টনারের চোখে প্রবলেম, অ্যালার্জির প্রবলেম এবং পেটের প্রবলেম হতে পারে, পার্টনার সাথে কোনো কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে হয়, ছোটোখাটো প্রবলেম হবে কিন্তু সেটা উইকেন্ডে বা দিনের শেষে সেটা কিন্তু অনেকটা সলভ হয়ে এবং নিজের মধ্যে সম্পর্ক আরও বেশি দৃঢ় হবে। কোথাও একসাথে ঘুরতে যেতে হবে, কোথাও হয়তো ডিনারটা করতেন বা কিছু ছোটোখাটো কেনাকাটি করতেন, অর্থাৎ শেষে কিন্তু একসাথে সময়টা ঠিক হয় এবং মাথাটা ঠান্ডা রাখবে। মকর রাশির লোককে বলছি মাথা থাকবে ঠান্ডা রাখবেন, সব কথা বেফাস কথা বলে দেবেন, লোকের সাথে এসে শত্রুতা তৈরি হয়ে যায়, সে সন্তানের সাথেও ফ্যামিলির লোকের সাথেও বাইরের লোকেদের সাথে, কারণ মকর রাশির লোকেদের মনটা ভালো কিন্তু লোকেদের বুঝতে খুব কম পারে। কী করবেন এই সপ্তাহে অবশ্যই এই মন্ত্রটা আমি আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলেও দিয়েছি, তাও আপনাদেরকে রিপিটেডলি বলছি, নম হুম শ্রী মঙ্গলায় নম, নম হুম শ্রী মঙ্গলায় নম, এই মন্ত্রটা 51 বার বা 101 বার যদি জপ করতেন, প্রতিদিন স্নান করে প্রত্যেক দিন করতে পারেন, মন্ত্রটা করবেন দেখবেন মনে নেগেটিভ ভাইব্রেশনটা কেটে এবং আটকে থাকা কাজগুলো উদ্ধারে এবং মনের মধ্যে অস্থিরতাটা কাটবে, করে দেখুন। যদি এটা অসুবিধা আমি আবার আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলেও দিয়েছি মন্ত্রটা, অবশ্যই সেখানেও শুনে নিতে পারেন, কেন আমার দিগদর্শন মন্ত্র যে চ্যানেলটা আছে অবশ্যই যদি সাবস্ক্রাইব করে রাখেন বা নোটিফিকেশন বেলটা যদি অন করে প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখতে পারেন, অনেক কিছু জানতে পারেন সে সম্বন্ধে, আর যাদের ডেট অফ বার্থ আছে বা নেই প্রত্যেকে যোগাযোগ করতে পারেন, আপনি হাত আর দিতে ছবি দিতে পারুন নাই পারুন সবাই আমার সাথে যোগাযোগ, কেন আমি সব কিছুর মানে মাধ্যমেই প্রেডিকশানটা দেবো, সেটা আপনি পুরো প্রেডিকশানই পাবেন খুব সামান্য রেমুনারেশনের বিনিময়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।